একবিংশ শতকে অভিভাবকত্বের এক বিরল নজির দেখালেন খাপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ। রীতিমতো তারা শঙ্কিত স্কুল লাগোয়া ট্রান্সফরমার থাকার জন্য, পাছে তাঁদের ছাত্রছাত্রীদের যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়। নেই বিদ্যালয়ের চারপাশে কোনো পাঁচিল, সন্তান স্নেহে ছাত্রছাত্রীদের প্রতি শিক্ষক শিক্ষিকাদের এই অনুভূতি প্রমাণ করে দিল গ্রামের বুকে সেই প্রাচীন কালের টিচার স্টুডেন্ট বন্ধন, আজও অটুট খাপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। বিস্তারিত জানতে চোখ রাখুন বেঙ্গল রিপোর্টেজের ক্যামেরায়। অভিভাবক আমি। তা আপনি এখানে খান নাকি? হ্যাঁ, আমি ডেলি চেক করি। কি চেক করেন? এই তরি তরকারি এগুলো বাচ্চাদের খাওয়ানো হয়, তার আগে আমি চেক করে নিই। কেমন এখানকার খাবার দাবার? খুব ভালো। আচ্ছা, খুব ভালো। কি নাম আপনার? আব্দুল হান্নান। থাকেন কোথায়? এই তো এই পাশে গ্রামে। এটা কি আপনার তো টিচার তো না? হ্যাঁ। কি নাম আপনার? অর্চনা সরকার। আপনি? আমি নুরুজ্জামান। তা এখানে যে অভিভাবক খাচ্ছেন ব্যাপারটা কি? আমাদের নিয়ম আছে, ফুড টেস্টিং একটা রিপোর্ট করতে হয়, রেজিস্টার করতে হয়, সেখানে একজন অভিভাবক খান, আরেকজন টিচারকে খেতে হয়, একজন রাঁধুনিদের মধ্যে একজন টেস্ট করে। বাচ্চারা খাওয়ার 15 মিনিট আগেই টেস্টটা করতে হয়। বাচ্চা খাওয়াটা যদি ঠিক হয় তবে সে বাচ্চাদের দেওয়া হয়, খেয়ে দেখা হয়, টেস্ট করে দেখা হয়। আপনার নাম? আমার নাম অর্চনা। ডেজিগনেশন? আমি অ্যাসিস্ট্যান্ট টিচার। এফপি প্রাইমারি স্কুল, এটা খাপুর? হ্যাঁ, খাপুর এফপি স্কুল, যেটা মানে আমি ইংলিশে ফ্রি প্রাইমারি যেটা বলি, আর বাংলাতে তো খানপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। আপনাদের সমস্যাটা কি মেইন? সমস্যা বলতে যে সমস্যাগুলো ছিল সেখান থেকে মোটামুটি আমরা ওভারকাম করার চেষ্টা করছি। লাস্ট যদি আপনি 3 মাস দেখেন, 3 মাস আগের আমাদের স্কুলের পরিস্থিতি আর 3 মাস মানে এখন কারেন্ট যে পরিস্থিতি, অনেকটাই বদল এসছে। তো আরও বদলের চেষ্টা করছি, কারণ দেখুন মানুষের ভালোর তো শেষ হয় না। মন আপনি যতই করবেন মনে হয় যেন আরেকটু কিছু থেকে যাচ্ছে, আরেকটু কিছু করি। আর আমরা যেখানে করছি বাচ্চাদের স্বার্থে, তা আমি মোটামুটি যে কাজগুলো করছি, করতে করতে যেটা দেখলাম যে আমাদের স্কুলে দুটো জিনিসের অভাব। 1 নম্বর হচ্ছে যেটা আমাদের রোড সাইড স্কুল, রোড সাইড স্কুল হওয়াতে বাউন্ডারি ওয়ালটা খুব ইম্পর্টেন্ট, কারণ বাচ্চা কাচ্চা তারা আসছে, দৌড়ে আসছে, দৌড়ে বেরিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কি যে আমরা যখন একটা বাউন্ডারি ওয়াল করতে পারি, তার জন্য আমরা আলোচনা করছি, কথাবার্তাও বলেছি আমরা এখানকার লোকাল যারা আছেন তাদের সাথে। ওনারাও আমাদের সাথে যথেষ্ট ভালোভাবে আমাদেরকে সাড়া দিয়েছেন, এবং আগামীকাল আগামী কিছুদিনের মধ্যে হয়তো আমরা কিছু পজিটিভ ইয়ে পেতেও পারি। এছাড়া যেটা হচ্ছে আরেকটা জিনিস, সেটা হলো যেটা আরও সমস্যাকর, যেটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে, যে একটা স্কুল কম্পাউন্ডের মধ্যে ইলেকট্রিকের যে ট্রান্সফরমার, এটা আমার মনে হয় থাকাটা উচিত না। কারণ যে কোনো সময় একটা বিপদ তো আর বলে আসে না, যে কোনো সময় ঘটতেই পারে। আপনারা অ্যাপ্লাই করেছিলেন? আমরা বেশ কয়েকবার আমরা জানিয়েছিলাম, আমি নিজে একবার, আমার যে প্যারা টিচার আছেন, আমি যখন অ্যাসিস্ট্যান্ট টিচার ছিলাম, আমি আর চিন্টু আমরা দুজনে মিলে ডিএম অফিসে আমরা গেছিলাম না, ডিএম অফিসেও আমরা একবার গেছিলাম, কিন্তু পরবর্তীতে কিছু সেরকমভাবে আমি কোনো শোনা হয়নি। ট্রান্সফরমার এখানেই আছে, মানে এটার জন্যই আপনারা ওয়ারিড। হ্যাঁ হ্যাঁ। একটি বিরল চিত্র দেখা গেল আপনাদের এখানে মিড ডে মিল স্কুলের ব্যাপারে, যেখানে দেখা যাচ্ছে অভিভাবকও খাবারটা চেখে দেখছেন, তার সাথে টিচাররা এমনকি যেন রান্না করেন। একদম, এই ব্যাপারটা সত্যিই প্রশংসনীয়। এই চিন্তাটা আপনাদের মাথায় এলো কী করে? না, আমরা দেখুন, আমরা মোটামুটি আমি যবে থেকে চার্জ নিই তারপর থেকে, মানে লাস্ট 3 মাস আমি কথা বলছি, আমরা কিন্তু যেটা নিয়ম আছে সরকারি যে নিয়ম, আমরা সেই নিয়ম অনুযায়ী একদম পাই টু পাই চলার চেষ্টা করছি, এবং রোজই আমরা টিচাররা, আমাদের অভিভাবকেরা এবং আমাদের যারা আধুনিক আছেন ওনারা
প্রত্যেকেই আমরা কিন্তু ডেইলি বেসিসে আমরা খাবারটা চেক করি, এবং খাবারের জায়গা থেকে শুরু করে চাল যেখানে থাকে সেইগুলো থেকে শুরু করে, কারণ বাচ্চাদের সবার আগে বাচ্চাদের শরীরটা দেখতে হবে, হাইজিনটাকে মেনটেন করা খুব দরকার। আপনার নাম? আমার নাম অভিরূপ চ্যাটার্জি। ডেজিগনেশন? আমি আছি এখন পিআইসি হিসেবে। আপনার অবস্থান?